এটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, তার পাছতে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবারে নিশা বাক্সা জেলার তামুলপুরের বরখোপাত সংঘটিত হয়েছে এই ঘটনা। রঙিয়া তামুলপুর ভূটান পথত থাকা সেনা ছাউনির সমীপতে সংঘটিত হল এই দুর্ঘটনা। থিতাতে নিহত হয়েছে চাৰাংবাৰী গাঁৱৰ নয়ন ৰাজবংশী নামৰ 20 বছৰীয়া যুৱকজন। ৰঙিয়া অভিমুখে আহি থকা AS-25CC-6386 নম্বৰৰ ডাম্পাৰখনে বিপৰীত দিশৰ পৰা আহি থকা AS-14K-2590 নম্বৰৰ বাইকখনত খুন্দা মৰাৰ ফলত এই ঘটনা সংঘটিত হয়। দুৰ্ঘটনা সংঘটিত কৰি ডাম্পাৰখনে কিছুদূৰ বাইকখন চোঁচৰাই নিয়ে। ইয়াৰ পাছতেই বাইকখনত জুই লাগে আৰু দুয়োখন বাহনকে জুয়ে আগুৰি ধৰে। ঘটনাৰ খবৰ পাই সেনা আৰক্ষী আৰু অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ লোক ঘটনাস্থলীত উপস্থিত হৈ জুই নিৰ্বাপন কৰে। ইপিনে নিহত বাইক আরোহী নয়ন রাজবংশী মুসলপুর পলিটেকনিক প্রতিষ্ঠানের তৃতীয় ষান্মাসিকর ছাত্র বলে জানিব পৰা গৈছে। যুবকজনের মৃত্যুয়ে এতিয়া সমগ্র তামুলপুর অঞ্চলতে শোকর ছা পেলাইছে। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট নাও।